বিবাহিত জীবনে সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মাতা নুরুল আলম আতিকের নতুন সিনেমা পেয়ারার সুবাস। 9 ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জয়া আহসান অভিনীত সিনেমাটি। তবে পরিবারের শিশুদের নিয়ে সিনেমাটি না দেখার অনুরোধ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। এদিকে একই দিনে কলকাতায় মুক্তি পাবে জয়া আহসানের আরেক সিনেমা ভূত পরি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গল্পের প্লট বৈবাহিক ধর্ষণের, তবে সম্পর্কের এই জটিল সমীকরণকে সেলুলয়েডে তুলে আনতে সচরাচর দেখা যায়নি দেশের সিনেমায়। 8 বছর আগে পেয়ারার সুবাস শুরু হলেও দর্শককে সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ কয়েক বছর। কিন্তু কেন এমন হলো প্রশ্নে নির্মাতা নুরুল আলম আতিক বলেন, এই 8 বছর পরেও যেই প্রসঙ্গ নিয়ে ওই মুহূর্তে আমার ছবিটা বানানোর প্রয়োজন বোধ করি, সেই প্রয়োজনটা প্রাসঙ্গিকতাটা এখনও একই রকম আছে। সেই অর্থে আমার কাছে মনে হয় যে হয়তো নির্মিতির জায়গার থেকে 8 বছর আগে এই ছবিটা সে দর্শকের সামনে হাজির হলে তারা একরকমের ফিল করতেন, আর এখন 8 বছর পরে হয়তো তাদের কাছে নির্মাণ প্রক্রিয়া বা এটার যে পর্দায় দেখনদারিত্বের যে গল্প সেগুলো তাদের কাছে মনে হবে, আচ্ছা এটা তো আমরা তো এরকম আরও হচ্ছে নানান রকমের অ্যাপ্রোচ দেখছি এর মধ্যে। তো সেই দিক থেকে হচ্ছে বললেও আমার মনে হয় যে দর্শক এখানে একটা প্যাশনেট প্রজেকশন দেখতে পাবে। আলফায়ের প্রযোজনায় নির্মিত সিনেমাটি নিয়ে প্রতিষ্ঠান প্রধান শাহরিয়ার শাকিল বলেছেন, পেয়ারার সুবাস প্রাপ্তবয়স্কদের সিনেমা, তাই শিশুদের নিয়ে সিনেমাটি না দেখার অনুরোধ করেছেন তিনি। এটা একটা মনস্তাত্ত্বিক গল্প এবং আমি বলবো যে এটার সাবজেক্ট অ্যাডাল্ট, সো এটা একটা প্রাপ্তবয়স্কদের ছবি, তো আমরা রেকমেন্ড করব বাচ্চাদের না আনার জন্য হলে, আর সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে এই সিনেমাটা দেখার জন্য। সিনেমাটির প্রোটাগনিস্ট চরিত্র আহমেদ রুবেল পেয়ারার সুবাসকে প্রাপ্তবয়স্কদের সিনেমা বলতে নারাজ। এমন কিছু বিষয় বা এমন কোনো দৃশ্য বা এমন কোনো কিছু বিষয় থাকে না যেটাকে আরোপিতভাবে যেটাকে আমরা বলি বা কোনো অপ্রাসঙ্গিকভাবে আমি নিয়ে আসা হয়েছে বা কোনো সাবজেক্ট বা কোনো বিষয়বস্তু সেটা নয়। এখন ধরেন যে এখনকার যে এখন একটা টিনেজ মানুষ যে প্রাপ্তবয়স্ক হতে যাচ্ছে, গোয়িং টু বি প্রাপ্তবয়স্ক এরকম হতে যাচ্ছে, এরকম বয়সী মানুষ থেকে ধরে সব মানুষের জন্যই এটা আমার কাছে উপযোগী বলে মনে হয়। আমার কাছে এটা মনে হয় শিক্ষণীয় বিষয়, এখানে এমন কোনো ই না। ভালোবাসা দিবসের আগে জয়া আহসান তার ভক্তদের এমন একটি ছবি উপহার দিতে যাচ্ছেন এমন প্রশ্নে নির্মাতা জানালেন, পেয়ারার সুবাস ভালোবাসার সুবাস হারানোর ছবি নয়, মানুষ সিনেমাটি দেখে বরং তার প্রিয় মানুষটিকে সত্যিকারের ভালোবাসতে শিখবে। এটা মূলত একটা হচ্ছে প্রেমের অভাবের গল্প, প্রেমের সম্ভাবনার থেকে প্রেমের বিচ্যুতির গল্প, প্রেমহীনতার গল্প। আমরা ঘটনাচক্রে এমন একটা সময় হচ্ছে ছবিটা দেখবো তার কাছাকাছি সময় একটা ভালোবাসা দিবসের উপলক্ষ আছে, আমরা ছবিতে এরকম কোনো উপলক্ষের কারণ নিয়ে ছবিটা শুরু হয় নাই, কিন্তু আপনারা যারা ছবিটা দেখতে আসবে তারা হয়তো ধরেন কথার কথা যদি বলি ভালোবাসার মানুষগুলো একসঙ্গে দেখতে আসবে তারা এই অভাবটা দেখে চমকে যাবে। কিছু হয় ভূতভূত সব কিছু হয় না, এই সুরঙ্গ না এটা গোটা গ্রামে ছড়িয়ে আছে। এদিকে দেশে যখন পেয়ারার সুবাস নিয়ে আলোচনা তুঙ্গে, তখন উপহার বাংলাতেও একই দিনে মুক্তির অপেক্ষায় জয়ের আরেক সিনেমা ভূতপরি। সুনিদর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ভূতপরি মূলত একটি হরর সিনেমা। মরবে ভূতপরি পরি হয়। বুলবুল আহমেদ, জয়, ৭১, ঢাকা। আওলাত আছে।